দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমার হাতে একটি সুন্দর অরিজিনাল জাতের বাচ্চা আছে। তা ঠিক এত সুন্দর বাচ্চা আপনারা কিভাবে পাবেন, কি করলে এত সুন্দর বাচ্চা আপনার খামারেও হবে, সেটা আজকে আমরা আবারও হেবুল ভাইয়ের কাছ থেকে জানবো। তো চলুন, সামনে আমাদের ভাই আছে, দেখি ভাই কি চমক দেখায়। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই এই বাচ্চাটা আমরা একটু ধরে দেখতে চাই। হ্যাঁ দেখুন, আসুন। হ্যাঁ আমরা এটা দিয়ে দেখি, দেখুন বাচ্চার কোয়ালিটিটা দেখুন। প্রথমে লেজটা দেখি, এদের লেজটা এখনো ছাড়বে তাই না ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা, এদের অল্প বয়স, দেড় মাস বয়স, দেড় মাস বয়স, এরও দেড় মাস, ওই ওরকমই ধরুন, একই সাইজের মনে হচ্ছে। আচ্ছা তো ভাইজান, এই বাচ্চাগুলো ওজন কেমন এসছে এখন? এখনো দশ বারো কেজি। দশ বারো কেজি, ওইটা হয়তো সাত আট কেজি, এটা সাত আট কেজি, এটা ওইটা আট দশ কেজি, আট দশ কেজি। আচ্ছা আচ্ছা, এগুলোর বয়স? বয়স এটা দেড় মাস, এটা আপনার এক মাস দুই চার দিন, আর ওইটা আপনার এক মাস এখনো ভোজেনি, এক মাসও হয়নি। আচ্ছা, এগুলো ছেলে না মেয়ে? এটা আপনার হচ্ছে ছেলে বাচ্চা, ছেলে বাচ্চা, ওটাও ছেলে বাচ্চা, এটা মেয়ে বাচ্চা। আচ্ছা, তাহলে এই যে গাড়লগুলো আমি দেখছি, এগুলো তো আমার দর্শকরা পাঠা বানাইতে পারবে? হ্যাঁ হ্যাঁ, শিওর, হান্ড্রেড পার্সেন্ট। আচ্ছা, তাহলে পাঠা যদি হয় তাহলে তো এর অনেক দাম। হ্যাঁ অনেক দাম। আর মা গাড়ল হলে সে তো অত দাম হবে না, একটু কম, একটু কম হবে। আচ্ছা, তো এইগুলো যদি পাঠা রাখা যায় তাহলে আমার দর্শকরা এখন কি সংগ্রহ করতে পারবে না আরও কিছুদিন অপেক্ষা করতে? এখন আপনার হচ্ছে কোনো ব্যক্তি চয়েস হলে উনি টাকা দিয়ে রাখবে, এখনও দুই মাস পরে আমার কাছ থেকে ডেলিভারি পাবে। আচ্ছা, যেহেতু এখন এরা পরিপূর্ণ দুধ খায়, এখন দেওয়া যাবে না, আমার মা গাড়লটাও নষ্ট হয়ে যাবে, এই কারণে এখনও দুই মাস পরে ওনারা ডেলিভারি নিতে পারবে। দুই মাস পর? জি। আচ্ছা, তাহলে তখন কেমন দাম নেবেন? এখন টাকা দিয়ে রাখলে আপনার এই পাঠাগুলো আপনার হচ্ছে দশ হাজার টাকা পিস। দশ হাজার? হ্যাঁ। আর যদি এখন মোটামুটি উনি টাকা না দিয়ে রাখে, ওই সময় আপনার হচ্ছে ম্যাক্সিমাম আপনার হচ্ছে পনেরো হাজার টাকা পিস আসবে। পনেরো হাজার? জি। তাহলে অ্যাডভান্স করছে বলে একটু দাম কম হচ্ছে? জি। ও আচ্ছা, দর্শক বন্ধুরা, যারা আপনারা পাঠার বাচ্চা খুঁজছেন, খামারের প্রোডাকশনের জন্য ছেলে বাচ্চা চান, তারা হেবুল ভাইয়ের কাছ থেকে এই পাঠাগুলো সংগ্রহ করতে পারবেন। এগুলো পাঠার বাচ্চা, এগুলো এখন উপযুক্ত হতে দুই মাস সময় লাগবে, দুই মাস পর বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এদের তখন কী দাম হবে সেই সম্পর্কে কিছু আইডিয়া দিলাম। আচ্ছা, আর মাগুলো? মা বাচ্চাগুলো আপনার হচ্ছে এখন যদি টাকা দিয়ে রাখে আট হাজার টাকা, আর ওই সময় হচ্ছে আপনার ওই দশ এগারো এরকম। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন। আমরা একটি অরিজিনাল ক্রস মা গাড়ল দেখব। দেখুন এই যে গাড়লটি দেখছেন, একেবারে অরিজিনাল ক্রস মা গাড়ল। জি। আচ্ছা, আগে একটু লেজ দেখুন, শীতের সময় তো দর্শক বন্ধু, এই জন্য লোম কাটা হচ্ছে না, না শীতের পরে লোম কাটবেন তাই তো ভাই? জি। আচ্ছা দেখুন, একটু ভালো করে দেখে নিন, এটা হলো অরিজিনাল ক্রস জাতের মা গাড়ল। এটা কি প্রেগনেন্ট আছে ভাই? জি আছে। আচ্ছা, এটা আমরা অরিজিনাল ক্রস কেন বলছি ভাই? এটা লেজ খাটো, বডি খাটো, সব দিক থেকেই খাটো। আচ্ছা, সব দিক থেকেই খাটো এই জন্য? জি। বডি তো ভালোই বডি ভাই? জি আছে। কোমা বডি তো মনে হচ্ছে না, এটা তো দেখে মনে হচ্ছে দুই তিনটা করে বাচ্চা দেয়। হ্যাঁ এরকমই হয়। আচ্ছা, তাহলে কত মাসের প্রেগনেন্ট আছে? এটা চার মাসের প্রেগনেন্ট আছে। চার মাসের প্রেগনেন্ট। ওজন কেমন আসবে? তিরিশ কেজি। তিরিশ কেজি? জি। আচ্ছা, তিরিশ কেজি। মাথার দেখান আমার দর্শকদের, দেখুন দর্শক বন্ধুরা, অরিজিনাল গাড়লের মতোই মাথাটা দেখে মনে হচ্ছে, একটু ভালো মানের অরিজিনাল ক্রস মা গাড়ল। আচ্ছা আচ্ছা ভাইজান, আমার যারা দর্শক বন্ধু আছে, একটু পুঁজি কম, অনেকে বলে ভাই আমার একটু পুঁজি কম, আমি অল্প দিনের ভিতরে বাচ্চা নিতে চাই এবং আমি যাতে দুইটা তিনটা করে বাচ্চা পাই, তাদের জন্য কি এটা ভালো হবে? অবশ্যই হবে। হবে? আচ্ছা, আপনি তো দীর্ঘ ২০ বছরেরও বেশি গাড়ল লালন পালন করছেন, আমরা আজকে আপনাকে একটা প্রশ্ন করি। জি ইনশাআল্লাহ। এই গাড়লটি কয়টা বাচ্চা দিতে পারে? এটা আপনার তিনটাও দিতে পারে, চারটাও দিতে পারে, পেট দেখে সেটাই
বোঝা যাচ্ছে। একটু কাছে আসুন দর্শক বন্ধু, দেখুন কত বড় পেট, পেটটা কিন্তু এর পেটটা কিন্তু এই মাটিতে ঝুলে যাবে, এখনো বড় হবে পেট, এই পেটটা মাটিতে ঝুলে যাবে। যখন আপনার এক সপ্তাহ আগে বাচ্চা হওয়ার টাইম হবে তখন কিন্তু হাঁটতে পারে না, তাই জি? আচ্ছা আচ্ছা, একটু আচ্ছা ভাইজান, যদি আমার কোনো দর্শক বন্ধু আপনাকে বলে যে ভাই আমার এই কোয়ালিটির ক্রস মাগারোল পাঁচটা দশটা লাগবে, একদম এই সেম এই তাই দিতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ, এ দেখেন না আছে, এ দেখেন না অনেক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরেও বাচ্চা হওয়া না হয় সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। এক একটা মিসিং হতেও পারে, তিনটা না হলে দুটাও হতে পারে, জি। আচ্ছা, যাক অনেক ভালো। এখন আপনি বলেন এর ওজন কেমন আসবে? এটা 30 কেজি, 30 কেজি, জি। যদি আমার দর্শক বন্ধুরা সাইজে নিতে চাই তাহলে কেমন দাম নেবে? সাইজে নিলে এটা আপনার 12,000 টাকা পড়বে। 12,000, জি। আচ্ছা, আর ওজন নিলে তো সে 450 টাকা, 450 টাকা। আচ্ছা, আর একটু ছাড় ছোট কি দেওয়া যাবে ভাই? ইনশাল্লাহ আগে আপনার কাস্টমার আপনার দর্শক আসুক, এটা বিবেচনা করে দিই আর কি, সবাইকে দিই, আপনার যে কোনো নতুন কাস্টমার আসলে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা। যাক শুনে খুশি হলাম, ঠিক আছে ছেড়ে দেন ভাই। তো এত সুন্দর বাচ্চা আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? এই যে ধরে রয়েছি। আচ্ছা, এই মাল নিতে হবে আর ওই যে ওই মাল নিতে হবে, তাহলে আপনি এত সুন্দর বাচ্চা পাবেন, তাই? আচ্ছা আচ্ছা, তো চলুন ভাইয়ের সাথে কথা বলি। ভাই এগুলো কি জাতের পাঠা? এগুলো আপনার হচ্ছে সব ইন্ডিয়ান কাশ্মীরি গোলাপি জাতের। আচ্ছা, দেখেন শিংগুলো সাদা, কানগুলো দেখেন, আসুন দর্শক বন্ধুরা, শিংগুলো সাদা এবং দেখেন সব গোলাপি রঙের আর কি। আচ্ছা আচ্ছা, বাহ শিংটা তো অনেক সুন্দর, জি। আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা, একটু এই বডিটা দেখুন। আচ্ছা, লেজ দেখুন, 4 ইঞ্চি হবে। আচ্ছা, আর এটা এটাও আপনার ওই গোলাপির কাশ্মীরি গোলাপি যেটা, সেটা কাশ্মীরি গোলাপি। আচ্ছা, মুখটা উঁচু আছে, পোতাপরির কাঠিন, জি। আচ্ছা দেখুন এর লেজটা দেখুন দর্শক বন্ধু। আচ্ছা, অনেক ওজন হবে, জি। আর এটা অরিজিনাল মাগাড়ল, জি। এটা কি জাতের ভাই? ওটা আপনার ইন্ডিয়ান, যেটা অরিজিনাল সেই জাতের। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনার ইন্ডিয়ান জাতের গাড়ল এগুলো সবই? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো প্রথমে আমরা আপনার হাতে যেটা দেখছি ওটা বয়স কত হবে? দুই দাঁত। আচ্ছা, আর এটা 4 দাঁত, 4 দাঁত, ওটাও আপনার 2 দাঁত, 2 দাঁত, জি, মা গাড়ল, জি। তাহলে আমি ঠিক এই কোয়ালিটির পাঠা আর এই কোয়ালিটির মা গাড়ল দিয়ে যদি ক্রস করি তাহলে ওই অত সুন্দর সুন্দর বাচ্চা আমি পাবো, আমার দর্শকরাও পাবে, জি পাবে। আচ্ছা আচ্ছা ভাই, এই ধরনের মা আর এই ধরনের পাঠা দিয়ে যদি ক্রস করি বাচ্চা আমরা কয়টা পাবো? আপনার এগুলো বয়স হয়ে গেলে 2টা, আর প্রথমত আপনার হচ্ছে 1টা, এদের বয়স বাড়ার সাথে সাথে 2টা আশা করা যায়। আচ্ছা বুঝতে পারলাম, অরিজিনাল জাতের গাড়লগুলো 1টি করেই দেয়, জি। যদি তাদের বয়স বেড়ে যায়, 4 বছর 6 বছর বয়স চলে আসে, তখন 2টা করে পাওয়া যেতে পারে, জি। আমি অনেক খামারে ঘুরেছি, আপনার খামারেও দেখেছি যে অরিজিনাল জাতের গাড়ল 2টা করেও দেয় বাচ্চা। আচ্ছা, তাহলে এখন আপনি বলেন যে আমার দর্শকরা এই পাঠা এই অরিজিনাল জাতের মা গাড়ল কীভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করবে? আপনার যদি 20টা মা ভেড়া নেয়, হ্যাঁ, তাহলে পাঠা ওজনে, আর 20টার নিচে নিলে পাঠা সাইজে। আচ্ছা, এখন পাঠা আপনার এটা 2 দাঁতের, হুম, এটা আপনার হচ্ছে পড়বে 25,000 টাকা। আচ্ছা, কাশ্মীরি যেটা গোলাপি আর কি, শিং সাদা। আচ্ছা, এটাও দেখেন শিং সাদা গোলাপি, এটা 25,000 টাকা, হ্যাঁ, আর এটা হলো 35,000 টাকা। আচ্ছা, আর ওই মা গাড়লটা আপনার হচ্ছে 16,000 টাকা, 16,000, আর যদি আপনার হাই ক্রস হয় ওটা 14,000 টাকা, 14,000, জি। আচ্ছা আচ্ছা, আর ক্রসেরগুলো আমরা একটা ধরে আমরা দেখবো পরে, জি। আচ্ছা দর্শক বন্ধুরা, দেখুন এখানে আপনাদেরকে 3 কোয়ালিটির গাড়ল দেখিয়েছে, একটি মা গাড়ল আর 2টি অরিজিনাল জাতের পাঠা। এই পাঠাটি একটু বড়, ওজন বেশি, আমরা এর আগের ভিডিওতে এর ওজন সম্পর্কে বলেছি 75 কেজি, আর এটার ওজন আমরা জানি না, 35 থেকে 40 কেজি, 35 থেকে 40 কেজি। আর এর ওজন কেমন হবে ভাই? ওইটা আপনার ওই 35 থেকে 40, 35 থেকে 40 কেজি। আচ্ছা, যাক অনেক সুন্দর গাড়ল আপনি আমার দর্শকদেরকে দেখালেন। দর্শক বন্ধু, আমরা একটু মাথার সাইজটা দেখাবো, মাথার সাইজটা দেখুন,
কত সুন্দর গারল! আসুন কাছে এসে মাথাগুলো একটু দেখুন, পর্যায়ক্রমে দেখুন। আপনারা চাইলে এই কোয়ালিটির মা গারল এবং পাঠা গারল সংগ্রহ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এই এই সাইডে ছেড়ে দিন, এই সাইডে ছেড়ে দিন। দেখুন একটু রানিং অবস্থায় দেখুন, দেখুন তো। ঠিক আছে ভাইজান, অনেক ধন্যবাদ আপনাকে। তো আর কথা বাড়তে চাই না, ভালো থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।